হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার চলে এসেছে নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। পরাক্ষ এক্স অক্ষের সমান্তরাল ধরে নিম্নলিখিত উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যাদের কেন্দ্র হচ্ছে -3,2 বিন্দুতে, উৎকেন্দ্রতা √7/4, নাভিলম্বের দৈর্ঘ্য 9/2। আমরা প্রথমেই নিম্নলিখিত এই শর্ত অনুসারে উপবৃত্তের সমীকরণ ধরে নিলাম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর কেন্দ্র আলফা কমা বিটা, এটা হয়ে যাচ্ছে কততে দেখো, -3,2, এবং উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু হচ্ছে √7/4। বোথ সাইডে যদি হোল স্কোয়ার করি তাহলে পাচ্ছি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/16। তাহলে ই এর মান কত? 1 - b² / a² এর রুট, তাহলে হোল স্কোয়ার আছে, তাই জন্য আমি দেখো রুট ওভার অফটা ক্যান্সেল করতে পারি, এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 7/16। তাহলে এখান থেকে b² / a² ইজ ইকুয়াল টু পাচ্ছি 1 - 7/16, তাহলে 9 আর 7 = 16। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো b² / a² ইজ ইকুয়াল টু 9/16। সিমিলারলি নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b² / a, এটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এখান থেকে দেখো b² ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, 9a/2, 2s are 4। এবার বি স্কোয়ার এর জায়গায় যদি এখানে আমরা ভ্যালু দেখতে পাই তাহলে কত লিখতে পারছি দেখো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 9a² / 16 ইজ ইকুয়াল টু 9a/4। যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা একটাই ক্যান্সেল করতে পারি। তাহলে এখান থেকে একটাই ক্যান্সেল করলে এ ইজ ইকুয়াল টু কি পাবো দেখো, বোথ সাইড থেকে 9 ক্যান্সেল হয়, 16 আর 4 ক্যান্সেল করলে হয় 4। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4 স্কোয়ার 16। এবার স্কোয়ার যেই 16 পেয়ে গেলাম আমরা, দেখো এখানে যদি আমরা এই জায়গায় যোগ বসিয়ে দিই এই জায়গাতে, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি দেখো, 9/16a². তাহলে এখান থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 9/16a² এর ভ্যালু 16, 16 ক্যান্সেল করে দাও, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 9। তাহলে এ স্কোয়ার হয়ে গেল 16, বি স্কোয়ার হয়ে গেল 9। তাহলে এক্ষেত্রে আমি তাহলে আলফা বিটা পেয়ে গেছি দেখো -3,2, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে নিম্নলিখিত ফর্মুলা অনুযায়ী উপবৃত্তের সমীকরণ হবে, এখানে মান বসাই x - α, তার মানে -3a² / a² স্কোয়ার মানে কত, 16, প্লাস y - β, বিটা মানে 2, y - β² / b² মানে 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো x + 3² / 16 প্লাস y - 2² / 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণয় উপবৃত্তের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।